আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে সমন্বয়ে যদি বলা থাকে মজুরি খরচ 1000 টাকা বকেয়া রয়েছে, তো এটার সমন্বয়ে যাবে কি হবে আর আর্থিক বিবরণীতে কোথায় কোথায় বসবে? তো এই ক্ষেত্রে মজুরি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য মজুরি খরচ ডেবিট হবে, খরচ বৃদ্ধি পেলে যেহেতু ডেবিট। আবার বকেয়া থাকলে দায় বৃদ্ধি পাবে, তাই বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। অর্থাৎ মজুরি খরচ বকেয়া থাকলে সমন্বয়ে যাবে হচ্ছে মজুরি খরচ ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। আবার এটা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণীতে এই বিশদায় বিবরণীতে মোট মুনাফা নির্ণয়ের সময় মজুরির সাথে এই বকেয়া মজুরি যোগ হবে, মজুরি খরচের সাথে এই 1000 টাকা বকেয়া মজুরি যোগ হবে। কোথায়? ওই যে মোট মুনাফা নির্ণয়ের সময় বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করব ওইখানে। আরেকবার বকেয়া মজুরি নামে চলতি দায় পাশে বসবে, অর্থাৎ বকেয়া মজুরি একবার মজুরির সাথে যোগ করব বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আরেকবার চলতি দায় পাশে বসবে বকেয়া মজুরি নামে।